সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, হিসাববিজ্ঞানের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের প্রশ্নের আলোচ্য বিষয় হচ্ছে হিসাববিজ্ঞানের আওতা বা পরিধি আলোচনা করো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি আমাদের কারিগরি শিক্ষা বোর্ড 2016 সালে একবার এসেছিল। আজ এই প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করছি। তোমরা প্রশ্নটি একটু লিখে নাও, হিসাববিজ্ঞানের আওতা বা পরিধি আলোচনা করো। মোটামুটি আমাদের হিসাববিজ্ঞানের আওতা যদি আমরা মোটামুটিভাবে আলোচনা করি, এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আওতা, যেখানের ভিতরে সবার ক্ষেত্রেই এই হিসাববিজ্ঞানের আওতাটি আলোচনা করা যায়। এক, ব্যক্তি জীবনে; দুই, পারিবারিক জীবনে; তিন, ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে; চার, অফিসের প্রতিষ্ঠানের ক্ষেত্রে; পাঁচ, সরকারি কর্তৃপক্ষের নিকট, পেশাজীবীর নিকট। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আগে তোমরা এই পয়েন্টগুলো একটু তাড়াতাড়ি করে তুলে নাও। আশা করি তোমাদের তোলা শেষ হয়ে গেছে। এক, প্রথম, ব্যক্তি জীবনে, এটি নিয়ে আলোচনা করছি। ইংরেজিতে আসলে একটি প্রবাদ আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করো। এই প্রবাদের মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি ব্যক্তি জীবনে হিসাব রাখার গুরুত্ব। একজন ব্যক্তিকে তার আয় অনুযায়ী ব্যয় করা উচিত। যদি কোনো ব্যক্তি তার আয় বা ব্যয় হিসাব রাখে, তবে আর্থিক সংকটে পড়ার তার কোনো সম্ভাবনাই থাকে না। এমনকি সে ব্যক্তিগত দায় দেনা সম্পর্কেও মোটামুটি তার জানা থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি জীবনে হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধি, আমরা যদি মোটামুটি এক কথায় বলা যায়, ব্যক্তি জীবনে আসলে হিসাব সংকোচনের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের একটা বড় ভূমিকা রয়েছে। কারণ ব্যক্তি জীবনে যদি আমরা ব্যয়টাকে সংকুচিত করতে পারি, তাহলে আমাদের আয়ের পথ অনেকটাই সুগম হয় বা আমরা অনেক বেশি সঞ্চয় করতে পারি। দুই, পারিবারিক জীবনে, পারিবারিক জীবনে হিসাব রাখার গুরুত্ব অত্যাধিক। প্রতি মাসে পরিবারে একটি নির্দিষ্ট বাজেট থাকে, পরিবার তার আয় অনুযায়ী এই বাজেট প্রণয়ন করা হয়। তাই আজকাল একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে পারিবারিক হিসাব সংরক্ষণ করা যায়। এত কথা যদি তোমাদের মনে না থাকে, তাহলে তোমরা সহজভাবে বলতে পারো, পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সঠিক হিসাব ব্যবস্থার প্রয়োজন। কারণ একটি পরিবারের প্রচুর খরচ হয়, এই খরচগুলোকে যতটা সম্ভব যদি কমানো যায়, মানে অর্থাৎ ব্যয় হ্রাস করা যায়, তখন দেখা যায় যে আয় বা সঞ্চয় ভালো হয়। তিন, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এটা বলাই বাহুল্য, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাববিজ্ঞানের
আওতা অপরিসীম। ছোট বড় সকল ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞান ব্যবহার করা যায়। ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত প্রতিদিনের লেনদেনে স্থায়ীভাবে সংরক্ষণ করা এবং মুনাফা ও দেনা পাওনা পরিমাণ জানার জন্য হিসাব বিজ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়। সরকারি কর্তৃপক্ষের নিকট এর আগে একটি অব্যবসায় প্রতিষ্ঠানের কথা লেখা রয়েছে। অব্যবসায় প্রতিষ্ঠান বলতে আগে কী বুঝি সেটা বোঝা দরকার। অব্যবসায় প্রতিষ্ঠান বলতে আসলে যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং সেবা করা, সেগুলোকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, প্যাগোডা, গির্জা, বিভিন্ন ধরনের সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোকে আসলে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। বিভিন্ন অব্যবসায়ী বা সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আয় ব্যয়ের পরিমাণগুলো খাতগুলো বার্ষিকভাবে পরিচালনা করার জন্য হিসাব রাখা খুবই প্রয়োজন। সরকারি কর্তৃপক্ষের নিকট বিভিন্ন প্রকার সরকারি প্রতিষ্ঠানের জন্য যে বাজেট প্রণয়ন করে তা কতটুকু কার্যকরভাবে ব্যয় করা হয় তা জানার জন্য হিসাব রাখা প্রয়োজন। আয় হিসাব রাখার গুরুত্ব আর হিসাব রাখার গুরুত্ব অনুধাবন করে সরকার আলাদা একটা অডিট ও অ্যাকাউন্ট সেকশন খোলা থাকে। পেশাজীবীদের নিকট পেশাজীবী ব্যক্তি বা সংগঠনের ক্ষেত্রেও তাদের আয় ব্যয়ের হিসাব রাখা হয়। পেশাজীবী ব্যক্তির করযোগ্য আয় নির্ণয় করে আয়কর প্রদানের জন্য হিসাব সংরক্ষণ করতে হয়। অর্থাৎ পেশাজীবী ব্যক্তি বা সংগঠনের জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। আশা করি মোটামুটি এই প্রশ্নটা তোমাদের ভালো করে বোঝা হয়েছে। তোমরা পয়েন্টগুলো ভালো করে লিখে নাও। পয়েন্টগুলো লিখে নিজের মতো করে বর্ণনা দিলেও মোটামুটি বুঝে আমার আজকের কথা থেকে যদি তোমরা বুঝতে পারো অথবা তোমাদের থেকে যে রেফারেন্স বইগুলো আছে সেগুলো থেকে পড়ে যদি তোমরা কিছুটা আইডিয়া করতে পারো, আইডিয়া অনুযায়ী একটু নিজের ভাষায় সুন্দর করে লিখলেও কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। আচ্ছা, আমি আজকে আরও একটি প্রশ্ন নিয়ে হিসাব আলোচনা করব। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের কারিগরি শিক্ষা বোর্ড 2018 সালে এই প্রশ্নটা এসেছিল। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান? প্রশ্নটি লিখে নাও। হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান ও ব্যাখ্যা করো। অনেক এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ কেউ হিসাব বিজ্ঞানকে কলা বলে, আবার কেউ কেউ এটিকে বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করে, আবার কারো কারো মতে এটা কলা ও বিজ্ঞান উভয়। এ বিষয়ে সিদ্ধান্ত পৌঁছানোর জন্য আমাদেরকে আসলে কলা কি আর বিজ্ঞান কি দুটোটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কলা, কলাটা কি? কলা হলো একটি নিপুণ প্রয়োগ প্রণালী যা অভিজ্ঞতার ভিত্তিতে সঠিক পদ্ধতি ও কৌশলের
মাধ্যমে আয়ত্ত করার প্রক্রিয়া বিশেষ। তোমরা লিখে নাও, এরপর আমি এটার আলোকে ব্যাখ্যা দিচ্ছি। আশা করি তোমাদের এর মাধ্যমে লেখা শেষ। আমি তারপর একটু পড়ে তোমাদের যদি না বুঝো লেখা, তাহলে তোমরা আমার কথা থেকেও বুঝে নিতে পারো। কলা হলো একটি নিপুণ প্রয়োগ প্রণালী যা অভিজ্ঞতার ভিত্তিতে সঠিক পদ্ধতি ও কৌশলের মাধ্যমে আয়ত্ত করার একটা প্রক্রিয়া বিশেষ। সেক্ষেত্রে যদি আমরা হিসাব বিজ্ঞানকে চিন্তা করি, তাহলে কি একজন ব্যবসায়ীকে অবশ্যই তার ব্যবসায়িক কার্যাবলী একটি সুনির্দিষ্ট নীতি অবলম্বন করে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা হয়। যেহেতু এই সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করার কলা কৌশলটাকে আসলে কলা বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান একটি কলা। এবার আমরা বিজ্ঞান কি, বিজ্ঞান বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে বিচার বিশ্লেষণের মাধ্যমে 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 অর্জিত সুশৃঙ্খল জ্ঞান। তোমরা তুলে না, আশা করি তোমাদের এর মধ্যে তোলা হয়ে গেছে। বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে বিচার বিশ্লেষণের মাধ্যমে অর্জিত সুশৃঙ্খল জ্ঞান। তাহলে এবার যদি আমরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে চিন্তা করি, বিজ্ঞানে আরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ, গবেষণা, শ্রেণীবদ্ধকরণ ইত্যাদি। এগুলো সূত্র নীতির প্রয়োগের মাধ্যমে করা হয়। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে বলা যায় যে প্রতিষ্ঠান অর্জিত লেনদেনগুলোকে নিয়মিতভাবে বা নিয়মমাফিক লিপিবদ্ধকরণ করতে হবে, শ্রেণীবদ্ধকরণ করতে হবে, বিশ্লেষণ করতে হবে। ফলাফল নির্ধারণের ক্ষেত্রে কতগুলো সূত্র নীতি প্রয়োগ করা হবে, যেমন এক্ষেত্রে আমরা সবাই জানি, যারা তোমরা হিসাব বিজ্ঞান ব্যবসায় শিক্ষা থেকে শাখা থেকে এসেছো, তারা সবাই যেন একটা আমাদের কমন সমীকরণ রয়েছে, যেটা a = l + b অবশ্যই প্রমাণিত না হলে আমাদের হিসাব ভুল হয়েছে ধরান হয়। সেই ক্ষেত্রে বলা যায় যে হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান। তাহলে আমরা এখন মন্তব্য করতে গেলে কি বলবো, যে
এখন আমরা দেখলাম হিসাব বিজ্ঞান কলাও আবার হিসাব বিজ্ঞান বিজ্ঞানও। তাহলে আমরা এখন যদি এটা প্রশ্নটার উত্তরটা করতে যাই, এগুলো বিশ্লেষণ করার পর আমরা অবশ্যই একটা মন্তব্য কথা লিখে তারপর বলবো যে হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়ই। আমরা যদি এখন মন্তব্য কলাম এরকম সুন্দর করে প্রশ্নের শেষে দাও, হিসাব বিজ্ঞান বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়, তাহলে আশা করি 100% নাম্বার পেতে আর কোনো অসুবিধা হবে না। আজকের আলোচনা থেকে আমরা স্পষ্ট করে বুঝে নিলাম যে আসলে হিসাব বিজ্ঞান একদিকে কলা অন্যদিকে বিজ্ঞান, অর্থাৎ এক হিসেবে এক কথায় বলে দেওয়া যায় যে হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে শুভেচ্ছা রইল। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের ক্লাসে টি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।